দূরপাল্লার হাইপারসনিক মিসাইল পরীক্ষা করে চীনের ঘুম উড়িয়ে দিল ভারত। প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত, একটাই লক্ষ্য, আত্মনির্ভর হয়ে ওঠা, আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে সেই লক্ষ্যে একেবারেই অবিচল ভারত। আর দিন দিন শক্তি বাড়িয়েই চলেছে। দীর্ঘদিন ধরে যে অস্ত্রের জন্য ভারত অপেক্ষা করছিল সেই অস্ত্রই এবার ভারতের হাতে চলে এসেছে, যা দিয়ে চীন ও পাকিস্তানকে নিমেষের মধ্যে শেষ করতে পারে। আর তাতেই শত্রু চীন ও পাকিস্তানের ঘুম উড়েছে। দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত, যা দেশের সামরিক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই টেস্টের জন্য DRDOকে অভিনন্দন জানিয়েছেন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইলটি ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটি সশস্ত্র বাহিনীর জন্য 1500 কিলোমিটারের বেশি রেঞ্জের জন্য বিভিন্ন পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। এই সফল টেস্টের পরে ভারত উন্নত সামরিক প্রযুক্তির অধিকারী দেশগুলির একটি নির্বাচিত দলে যোগ দিয়েছে বলে জানিয়েছেন রাজনাথ সিং। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, ওড়িশা উপকূলে APJ আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়াল সফলভাবে পরিচালনা করে ভারত একটি বড় মাইল ফলক অর্জন করেছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের দেশকে নির্বাচিতদের গ্রুপে রেখেছে, যাদের এই ধরনের উন্নত সামরিক প্রযুক্তির সক্ষমতা রয়েছে। DRDO জানিয়েছে, মিসাইলটি একাধিক ডোমেনে মোতায়েন বিভিন্ন রেঞ্জ সিস্টেম দ্বারা ট্র্যাক করা হয়েছিল। ডাউন রেঞ্জ শিপ স্টেশনগুলি থেকে প্রাপ্ত ফ্লাইট ডেটা মিসাইলের সমস্ত প্যারামিটার সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। হাইপারসনিক মিসাইল হলো এমন মিসাইল যেটি কমপক্ষে Mach 5 অর্থাৎ শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে টার্গেটের দিকে এগিয়ে যায়। দুর্দান্ত গতির জন্য এই ধরনের মিসাইল শনাক্ত করা এবং আটকানো অত্যন্ত চ্যালেঞ্জিং। বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছেই রয়েছে এই মিসাইল। এবার এই তালিকায় যোগ দিল ভারতও। প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত, একটাই লক্ষ্য, আত্মনির্ভর হয়ে ওঠা। আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে সেই লক্ষ্যেই আরও শক্তিশালী হয়ে উঠেছে ভারত। দীর্ঘদিন ধরে যে অস্ত্রের জন্য ভারত অপেক্ষা করছিল সেই অস্ত্রই এবার ভারতের হাতে চলে এসেছে, যা দিয়ে চীন ও পাকিস্তানকে নিমেষের মধ্যে শেষ করতে পারে। আর তাতেই শত্রু চীন ও পাকিস্তানের ঘুম উড়েছে। দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত, যা দেশের সামরিক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই টেস্টের জন্য DRDOকে অভিনন্দন জানিয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইলটি ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটি সশস্ত্র বাহিনীর জন্য 1500 কিলোমিটারের বেশি রেঞ্জের জন্য বিভিন্ন পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। এই সফল টেস্টের পরে ভারত উন্নত সামরিক প্রযুক্তির অধিকারী দেশগুলির একটি নির্বাচিত দলে যোগ দিয়েছে বলে জানিয়েছেন রাজনাথ সিং। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, ওড়িশা উপকূলে APJ আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়াল সফলভাবে পরিচালনা করে ভারত, আর তাতে ভারত একটি বড় মাইল ফলক অর্জন করেছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের দেশকে নির্বাচিতদের গ্রুপে রেখেছে, যাদের এই ধরনের উন্নত সামরিক প্রযুক্তির সক্ষমতা রয়েছে।
নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।